সালাম আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ সলিউশনের ধারাবাহিক আয়োজনে আজকের যে ম্যাথটি নিয়ে আমরা আলোচনা করবো, এটা অনেকটা আইকিউ টাইপের একটি ম্যাথ বা আইকিউ টাইপের একটি কোশ্চেন। আপনার বেসিক কতটা ক্লিয়ার এই কোশ্চেনের মাধ্যমে কিন্তু বোঝা যেতে পারে। সেটা হলো যে 200 ওয়াটের একটি ভালভ এর রুট কত, আর কোনো ভ্যালু দেওয়া নেই, শুধু একটি ভ্যালু দেওয়া আছে, আপনাকে একটি ভ্যালু বের করতে হবে। এই কোশ্চেনটি যখন আসবে বা এই কোশ্চেনটি যদি করা হয়, এর মান ভিন্নতা হতে পারে, কারণ এখানে আপনাকে একটা ইমাজিন ভ্যালু ধরে নিতে হবে, সেটা হলো যে ভোল্টেজ। যদি ভোল্টেজ থাকে, পাওয়ার থাকে, যেহেতু 200 ওয়াট বলেছে, তাহলে কিন্তু আমরা আর এর ভ্যালু বের করতে পারবো। এখন এই ভোল্টেজ বাসাবাড়িতে ভাল্ব বা ইন্ডাস্ট্রিতে সাধারণত ব্যবহৃত হয়, অর্থাৎ সিঙ্গেল ফেজ লাইনে ভোল্টেজ বাল্ব কিন্তু ব্যবহার করে, বাল্ব আসলে আমরা তো 3 ফেজ লোড নয়। সেই ক্ষেত্রে আমাদের ধারণা করতে নিতে হবে যে ধরি লিখে এখানে ভোল্টেজ আপনি 220 ভোল্ট ধরতে পারেন, সাধারণত বাসাবাড়িতে যে ভোল্টেজ ব্যবহার করা হয় 230 ভোল্ট ধরতে পারেন অথবা 250 ভোল্ট। তার মানে আপনি 220 ভোল্ট থেকে শুরু করে 250 ভোল্টের যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারেন, এটা কিন্তু আইকিউ। এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আপনি ধরে নিতে পারবেন সেটা আপনাকে লিখে নিতে হবে যে ধরি, কারণ বাসাবাড়ির ভোল্টেজ সাধারণত 220 ভোল্ট থেকে 250 ভোল্ট বাংলাদেশের সিঙ্গেল ফেজ লাইনের হয়ে থাকে। তো এটা লিখে তারপরে আপনি এখানে 220 ভোল্ট বা যেটাই ধরলেন 230 ভোল্ট লিখে দিলেন, আমি 220 ভোল্ট নিলাম। তার মানে এখন যদি আমরা P ইকুয়াল টু V² / R আমরা এটা জানি, তার মানে R এর ভ্যালু আমরা বের করতে গেলে 220 ভোল্ট² বার হলো 200, তার মানে এই ভ্যালু আমরা পাচ্ছি 242 ওহম, এটি অ্যান্সার। বর্তমান চাকরির যে কোশ্চেন গুলো হয় এটা খুবই প্রতিযোগিতাপূর্ণ কোশ্চেন, কোন কোশ্চেনের দ্বারা আপনাকে আটকে দিবে বা কোন কোশ্চেন আপনাকে মানে পিছিয়ে নিয়ে যাবে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন কিন্তু থাকে। যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে আপনার, তাহলে কিন্তু যে কোনো কোশ্চেনের অ্যান্সার আপনার জন্য সহজ হবে, আর এই ধরনের ম্যাথ গুলো অবশ্যই আপনার বেসিককে ক্লিয়ার করে দিবে বলে আমরা আশা রাখি। এই টাইপের আরো অনেক অনেক ম্যাথ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।